हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आशा करी सबाई भालो आछेन। आजकेर ई बाड़ीते एखन पर्यन्त प्राय 2,10,000 टाकार मतो खरच होयेछे। ई बाड़ीटी टोटाल काज कमप्लीट करते कत टाका खरच होबे एवं की परिमाण मालामाल लागबे तार विस्तारित विषय निये ई भिडियोते आलोचना करब। तो बंधुरा, एखनो जारा आमादेर चैनल सबसक्राइब करेन नाई, प्लिज আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন ভারীর ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ব্যাটারির দৈর্ঘ্য হলো 34 ফিট, প্রস্থ 19 ফিট 6 ইঞ্চি। এই ব্যাটারি টোটাল 666 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। প্রায় 1.52 শতক জমিতে এই ভ্যারি ডিজাইনটি করা হয়েছে। এই ভ্যারিতে টোটাল 4টা বেডরুম ও সামনের সেটে একটি বারান্দা দিয়ে অনেক সুন্দর করে এই ভ্যারি ডিজাইনটি করা হয়েছে। তারপর বন্ধুরা, এটা হলো কর্নারে একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কি হবে? এই ভ্যারিটি মূলত 2তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এই ভ্যারিটির প্রত্যেকটি পিলারে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে ও মিডিলের পিলারগুলোতে 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পিলার 10 ইঞ্চি 10 ইঞ্চি করা হয়েছে ও মিডিলের পিলারগুলা 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। এই ভ্যারিটির প্রত্যেকটি বিমে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিম 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে 2তলা ফাউন্ডেশন দিয়ে আপনার বাড়ির কাজটি করতে পারবেন। বাড়ি করার পূর্বে অবশ্য একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার বাড়ির কাজটি করাবেন, কেননা অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার বাড়ির কাজটি করলে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তারপর বন্ধুরা, এটা হলো মিডিলের একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? 2টি জানালাতে স্টিলের জানালা ব্যবহার করা হবে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় স্টিলের জানালা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 4 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের জানালার মূল্য হবে 4,500 থেকে 5,000 টাকার মতো। ও প্রত্যেকটি দরজায় যদি স্টিলের দরজা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 7 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের দরজার মূল্য হবে 4,500 থেকে 5,000 টাকার মতো। তো বন্ধুরা, যারা অল্প খরচে গ্রামের মধ্যে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন করতে চান, তারা এই বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন দেখে আসি প্রথমে বাড়ির ড্রয়িং প্ল্যানটা কীরকম হবে। এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই ব্যাটারির দৈর্ঘ্য হলো 34 ফিট, প্রস্থ 19 ফিট 6 ইঞ্চি। এই ব্যাটারি টোটাল 666 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম ও সামনের সেটে একটি বারান্দা দিয়ে অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। তারপর বন্ধুরা, এটা হলো কর্নারে একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 8 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? 2টি জানালাতেই স্টিলের জানালা ব্যবহার করা হবে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে
পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর বন্ধুরা, এটা হলো কর্নারের একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 10 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থে কী হবে? 2টি জানালাতেই স্টিলের জানালা ব্যবহার করা হবে। তো বন্ধুরা, এখন আমরা জানবো এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইটি লাগবে 16,000, যার বর্তমান বাজার মূল্য 1,45,600 টাকা। প্রতি হাজার ইটের বর্তমান বাজার মূল্য 9,100 টাকা। সিমেন্ট লাগবে 220 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 99,000 টাকা। সাদা বালু লাগবে 1,150 CFT, যার বর্তমান বাজার মূল্য 19,800 টাকা। লাল বালু লাগবে 350 CFT, যার বর্তমান বাজার মূল্য 13,300 টাকা। রড লাগবে 2,450 কেজি, যার বর্তমান বাজার মূল্য 1,71,500 টাকা। এবারটি টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 1,54,000 টাকা। এবারটি টোটাল কাজ কমপ্লিট করতে রং টাইলস বাদে 8,00,000 টাকার মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। এই বাড়িটি মূলত 2তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। তো যারা গ্রামের মধ্যে অল্প করছে, 4 বেডরুমের 1তলা বাড়ির ডিজাইন করতে চান, তারা এই বাড়ির ডিজাইনটি ফলো করতে পারে। এই ভিডিওর শেষের দিকে অনেকগুলো সুন্দর বাড়ির সামনে ডিজাইন দেওয়া হয়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।